أستغفر الله من ذنبي ومن زلالي ما زلت والله من ذنبي على و... السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم وقال النبي عليه الصلاة والسلام من احدث في امرنا هذا ما ليس من فهو رد متفق عليه وفي روايه لمسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد او كما قال عليه الصلاه والسلام بستتي عزكي ازكي امراه شاته চোদ্দোশো আটত্রিশ আটত্রিশ হিজড়ি নিয়ে কিছু কথা আমরা বলব এবং ইনশাআল্লাহ সময় যদি থাকে তাহলে আমরা মহারাম মাস এবং আশুরা ও কার্বাল কিছু কথা বলবো আজকে আমরা মূলত হিজরি সালকে কেন্দ্র করে কিছু কথা আপনার কাছে আমরা রাখবো ইনশাআল্লাহ প্রথমেই আমাদের মনে রাখতে হবে হিজড়ি শব্দটা বা হিজরত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী সাল কখন থেকে গণনা শুরু হল এই ইসলামী ক্যালেন্ডার আমাদের জীবনে পালন করার গুরুত্ব কতটুকু হিজরিসালকে কেন্দ্র করে কোনো দিন কাল বা বছর জটাঘটা করা পালন করা যাবে কি না মমিনের জীবনে হিজরত প্রতি মুহূর্তে কিভাবে হয়ে থাকে এবং হিজরত থেকে আমাদের শিক্ষণীয় কী ইত্যাদি কয়েকটি প্রশ্নের উত্তর আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় করব ইনশাআল্লাহ প্রথমে তাহলে আমরা আসি হিজরত শব্দের অর্থ কী হিজরা শব্দটা হাজারা ইয়াজুরো হিজরা মানে হচ্ছে বা হিজরত অর্থ হচ্ছে ত্যাগ করা কথা বন্ধ করে দেওয়া একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর হওয়া ত্যাগ করা ছেড়ে দেওয়া প্রস্থান করা একে বলা হয় হিজরত সাব্দিক অর্থ ইসলামের পরিভাষায় হিজরত হল ইসলামের বিধিবিধান শরিয়াত আহকাম নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য কাফেরের দেশ ছেড়ে মুসলমানের দেশে চলে যাওয়া কাফের দেশ ত্যাগ করে মুসলমানের দেশে চলে যাওয়া একে বলে হিজরত আমরা জানি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবনে শাহবাদের জীবনে হিজরত হয়েছিল মক্কায় যখন দিনের সারা শরীয়ত বিধিবিধান সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারছিলেন না তখনই মহান রব্বুল্লাহ আলমিন তার রাসুল সালসাল্লামকে এবং সাহাবা ইকরামদেরকে হিজরতের আদেশ করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত সাহাবা ইকরাম করার আগেও একটা হিজরত হয়েছিল আবিসিনিয়া যেটা হাবাসা সেই যুগে বলা হতো বা আজও বলা হয় হাবাসাই হিজরত ছিল প্রথম হিজরত এবং এইখানে হিজরত কায়দার প্রধান ছিলেন রাসুল্লাহ সাহাবি জাইন জামাতা উসমান বিন আফান তার মেয়ে দ্বিতীয় হিজরত ছিল মক্কা ছেড়ে মদিনাই এই হিজরতের ফজিলত এর গুরুত্ব গুরুত্বের তাৎপর্য অনেক গুরু বেশি কোনো মুসলিম যদি অমুসলিম দেশে তার দিনের সব কিছু পালন করতে না পারে এবং হিজরত ভূমি থাকে যেখানে মুসলমানের দেশে যাওয়া সম্ভব তাহলে সেই কাফের দেশে বসবাস করা যায় জনে মক্কা থেকে মদিনায় হিজরত সাহাবা ইকরাম রাজিয়াল্লাহ তালা আনোম করেছেন মক্কা বিজয়ের পরে এই হিজরত মক্কা থেকে মদিনা যাওয়ার হিজরত রোহিত হয়ে যায় লা হিজরাত বাদ আলফাত মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলেন বোখারেশ্বরী হাদিস যে হিজরত আর নেই তবে মক্কা ছাড়া অন্য অন্য স্থান থেকে হিজরত করে আসা কাফের দেশ ছেড়ে মক্কা মদিনায় আসা তখনও চালু ছিল হিজরত কেমন পর্যন্ত চালু থাকবে হিজরত কাফের দেশ ছেড়ে মুসলমানের দেশে যাওয়া হতে পারে একটা পাপাচার বা বিদায়াতি বা সিরিক বা কুসংস্কার আচ্ছন্ন বাড়ি বা গ্রাম বা এলাকা বা মহল্লা ছেড়েও অন্য জায়গায় চলে যাওয়াটাও হিজরতের সামিল হবে কেউ যদি তার দিনের সঠিকভাবে আমল করার জন্য বিদায়াতি এলাকা সিরকি এলাকা কবর পূজারী এলাকা যেখানে সঠিক আমল করতে পারে না করতে দেওয়া হয় না এমন জায়গা ত্যাগ করেও যেখানে কোরআন সন্ন্যার সঠিক আমল চলে এমন জায়গায় চলে যাওয়াটাও হিজরতের সামিল হবে ইনশাল্লাহ এই হলো হিজরতের অর্থ এই হিজরত সাল কখন থেকে শুরু হয় সাল্লাম যেই জাতির মধ্যে তার জন্মগ্রহণ হয়েছিল সেই জাতিকে বলা হত বলা হতো উম্মি মানে লেখাপড়া যারা জানে না আর আমাদের রাসুলও ছিলেন কি রাসুল আন উম্মিং রাসুল উম্মি মানে তিনি এই দুনিয়ার কোনো ইউনিভার্সিটি কলেজে কোনো টিচারের কাছে লেখাপড়া করেন নাই তিনি লিখতে পড়তে পারতেন না জানতেন না কারণ লেখাপড়া করতে জানলে মানুষ তাকে তোহমাদ দিত অপবাদ দিত যে নিজে বানিয়ে করেছে এই সমস্ত তিনি লিখতেও জানেন না পড়তেও জানেন না তারপরে আরবি সাহিত্যের এত উঁচু মানের কোরআন যার মোকাবেলা করার কার কোনো সম্ভব নয় চ্যালেঞ্জ করেছে অনেক আগে কোরআন কিন্তু আজ পর্যন্ত কেউ তার মোকাবেলা করতে পারে না এমনকি একটি আয়াত দিয়েও না মোহাম্মদুর সাল্লাম মক্কায় যখন দাওয়াত শুরু করলেন তা উহিদ প্রতিষ্ঠা এবং শিরখ উৎখাতের দাওয়াত মক্কার কাফের মুশ্রিকরা তার বিরোধিতা করলো এমনকি তারা দারুণ না দোয়া মক্কার পার্লামেন্টে বিল পাস করলো একশো জন যুবকের হাতে একশোটা উলঙ্গ তরবারি দিয়ে সকালবেলা মোহাম্মদ যখন বাড়ি থেকে বের হবে একসাথে ঝাঁপিয়ে পড়বে তার উপরে একই একশোটি তালোয়ার দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবে এমন জঘন্য বিল পাশ হয়েছিল সেই মক্কার পবিত্র ভূমিতে আবু জাহাল আবুল হাবদের হাতে আল্লাহ রব আল তার সাল্লামকে তাদের এই বিল কথা জানিয়ে দিয়ে তাকে হিজরতের নির্দেশ করেন আহবাকারকে সাথে করে তিনি হিজরত করেন তার ঘটনা অনেক বড় আর সেখান থেকেই হিজরতের ব্যাপারটা পরিপূর্ণ হয় রাসুলের হিজরতের মাধ্যমেই হিজরতের ব্যাপারটা মদিনায় পরিপূর্ণ পরিপূর্ণতা ঘটে সাল্লাম তার মৃত্যুর পরে আউবাকার প্রায় আড়াই বছর খেলাফতের শাসন ভার দায়িত্ব নেন তার মৃত্যুর পরে ওমার ফারুক রাজিয়াল্লাহ তালাও দ্বিতীয় খরিফা নির্বাচিত হন এবং নির্বাচিত বরং আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনু স্বয়ং ওমার ফারুককে কী করেছিলেন সিলেক্ট করে দিয়েছিলেন পৃথিবীর মুসলিমদের শাসনভার তার কাঁধে চাপিয়ে দিয়েছিলেন উমার ফারুক রাজি তার যুগে যখন বিভিন্ন দেশের বিজয় পতাকা বিভিন্ন দেশে ইসলামের বিজয় পতাকা যখন উঠতে শুরু করলো অমুসলিমদের সাথে বিভিন্নভাবে এর চুক্তি এর অঙ্গীকার বিভিন্ন ধরনের লেনদেন শুরু হলো তখন গভর্নররা মদিনায় উমার ফারুকের কাছে গভর্নর গুণ পাঠালেন লিখে পাঠালেন যে অমুসলিমদের সঙ্গে চুক্তি করার সময় তারা দিন তারিখ মাস খন না হলে তারা চুক্তিতে সুবিধাচার করে না কাজে আমাদের একটা ক্যালেন্ডার দরকার আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না তাই উমার ফারুক রাজুল্লাহ আনহু আনহ সাল গণনা শুরু করলেন রাসুলের হিজরতকে কেন্দ্র করে রাসুল যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তার নবুয়াতের তেরোতম বছরে সেই বছর থেকেই হিজরি সাল গণনা হিসাব করেন উমার ফারুক রাজিয়াল তালু উমার ফারুক রাজিয়াল্লাহ তাল যে সমস্ত কাজ করেছিলেন তার খেলাফত আমলে তার মধ্যে উল্লেখযোগ্য হিজরি সাল চালু করা এখানে হিজরি সাল চালু হল ক্যালেন্ডার মুসলমানদের পেয়ে গেল এবং তখন চুক্তি এই সাল হিসাবেই শুরু করলেন তখন সাহাবাইকরাম রাজি আল্লাহ তালা আনহম তখনও কিন্তু ইংরাজি সাল ছিল কিন্তু তাদের সালের হিসাব নিকাশ করতেন না হিজরি সালের হিসাব নিকাশ করে তিনি তখন বিভিন্ন চুক্তি বিভিন্ন অমুসলিমদের সাথে আদান প্রদান হওয়া শুরু করল আমাদের এই হিজরি সালকে কেন্দ্র করে কয়েকটি জিনিস আমাদের জানা দরকার এক নম্বরে হল যে ওমার ফারুক রাজিয়াল সাল চালু যখন করলেন তখন কি কোনো জটা করে ঘটা করে নিউ ইয়ার বা প্রথম বছর পালন করেছিলেন করেন নাই বা তার পরবর্তীতে বা তারপরে উসমান বা আলী রাজিয়াল তালানহ বা এরপরে যারা এসেছেন কখনই না তাহলে হিজরি সালকে কেন্দ্র করে অনেকেই ফেসবুকে আমার নিউ হ্যাপি ইয়ার বা বিভিন্ন ধরনের ইয়ে জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে শুভেচ্ছা নতুন বছর চোদ্দোশো আটচল্লিশ আটত্রিশ হিজড়ি ইসলামের নিয়মে নতুন বছর বা কোনো দিন কে কেন্দ্র করে সেটা যেই দিন হোক না কেন এই ধরনের কোনো জটা করে ঘটা করে দিন পালন করা হ্যাপি নিউ ইয়ার পালন করা এটা ইসলামের সংস্কৃতি নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা শিক্ষাতে নেই তাই তার ছাত্ররা তার সাহাবা ইকরাম রাজি তালা আনহম তারা কিন্তু এই দিন জটা ঘটা করে পালন করেন নাই অতএব আজ আমরা আমাদের হিজরিসালকে জটা করে ঘটা করে রং তামাশা করে হইচই করে ঢোলঢাল পিটিয়ে এর উদযাপন করা বা শুরু করা বা নিউ ইয়ারকে স্বাগতম জানা এটা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয় এই কথাটা আমাদের এক নম্বরে জানা দরকার এর সাথে কোনো মুসলিম অন্য কারো বছর যেটা সেটা বাংলা বছর হিন্দুদের হোক বা বাঙালি জাতির হোক বা ইংরাজি বছর হোক একেও জটা করে ঘটা করে পালন করা রং তামাশা করা বৈশাখী পালনে বিভিন্ন এটা ওটা করা এটাও কোনো মুসলিমের করণীয় কাজ নয় বরং এগুলি বর্জনীয় অবশ্যই এগুলি কুসংস্কার এবং অপসংস্কার এবং এগুলো ইসলাম ও মুসলিমের সঙ্গে এর সম্পর্ক নেই অথবা আমরা এবং আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমরা আমাদের ইসলাম সবকিছুর আগে কারণ আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম হয়ে কাজে প্রতিটি সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরে তারপরে সে তাকে তার বাবা মা ইহুদি বানায় খ্রিস্টান বানায় পূজক বানায় যে যে যেই সংস্কৃতির সেটা তাকে বানিয়ে দেয় কিন্তু আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে লঙ্ঘন করে অন্য কোনো সংস্কৃতি গ্রহণ করতে পারি না আমি একজন মুসলিম হিসাবে এক নম্বর এটা আমাদের মনে রাখতে হবে দুই নম্বরে উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহ যখন বছর গণনা শুরু করেছিলেন প্রথম মাসটা কি নিয়েছিলেন মাহারম কিন্তু হিজরত তো হয়েছিল রবিল আউ্বাল মাসে খেয়াল করেন কথাটা হিজরত হয়েছিল রবিল আউ্য়াল মাসে যখন তিনি হিজরতকে কেন্দ্র করেই বছর গণনা শুরু করলেন কি করা উচিত ছিল রবিল আউ্ওয়াল থেকে কেন কারণ আরবদের কোনো ক্যালেন্ডারই ছিল না কোনটা প্রথম মাস কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় কিছুই তাদের ছিল না যখন ছিল না নতুন করেই শুরু করছেন তখন রবিল আউ্বালকে এই প্রথম মাস করতে সমস্যা তো কিছু ছিল না ছিল কি এখন যেমন আমরা ইংরেজি সাল কি জানুয়ারি ছাড়া অন্য কোনো সাল করতে পারবো বা এখন মহরম হয়ে গেছে এখন কি অন্য কোনো মাস করা সম্ভব বা বাংলা বৈশাখ বাদ দিয়ে অন্য কোনো সম্ভব সম্ভব না কিন্তু যখন প্রথম শুরু করা হয়েছিল তখন তো সম্ভব ছিল উসমান ওমার রাজিয়াল্লাহ তালা আন কেন রাসূলের হিজরতকে কেন্দ্র করেই যখন হিজরি সাল তখন রবিল আউয়াল থেকেই গণনা করা উচিত ছিল কি না কী বলেন আপনারা ছিল করেন নাই কেন দুইটা কারণ প্রথম কারণ মাহরম মাস হচ্ছে কি হারাম মাস আল্লাহ আল্লাহর ছত্রিশ নম্বর আয়তে এ কথা জানিয়েছেন যে ইন্না শুরাহ আশার আল্লাহ মিনহা আর যে আসমান আসমানজ সৃষ্টি করছেন তখনই লোহে মহাপুজে বারো মাসে বছর লিখে দিয়েছেন তার মধ্যে চারটি হারাম মাস সম্মানিত মাস এই চারটি মাস হচ্ছে বছরের চারটি মাস হচ্ছে মহারাম মধ্যখানে রাজব আর শেষে এবং জিলহাজ তাহলে উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামের মদিনা মসজিদ নাউবির ইউনিভার্সিটির একজন ছাত্র এবং খুব যোগ্য ছাত্র কি বলেন ঠিক না উনি এটাই শিখেছিলেন যে হারাম মাসের গুরুত্ব বেশি রবিল আউয়াল তো হারাম মাস না কি বলেন রাসুলের জন্মের মাস হলেও তার চাইতে হারামের মাসের গুরুত্ব বেশি তাই তিনি মহার্রম থেকে বছর গণনা শুরু করেছিলেন এক দুই নম্বরে কোনো বড় ব্যক্তিত্বের জন্ম মৃত্যু বা কোনো জটা ঘটা কোনো ঘটনার সঙ্গে জড়িত কোন দিন পালন করা এটা ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের সংস্কৃতি এটা ওমার ফারুক ভালো করে জানতেন এই শিক্ষাটুকু মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে তিনি পেয়েছিলেন তাই তো তিনি রবিল আউ্য়ালকে নির্বাচন করেন নাই কারণ নির্বা যদিও রবিল আউ্ল রাসুলের হেজরত কিন্তু সেই মাসে রাসুলের জন্ম এবং মৃত্যু তাহলে জন্ম মৃত্যুর সঙ্গে ব্যাপারটা জড়িয়ে যাওয়া বা এর আশঙ্কা ছিল যদিও আজ এক শ্রেণীর মানুষ রবিল আউ্বালকে কেন্দ্র করে রাসুলের জন্ম তারিখ পালন করে যদিও বারোই রবিল আউয়াল রাসুলের জন্ম তারিখ কোনো প্রমাণ নেই কোনোই দলিল নেই তবে বারোই রবি রাসুলের মৃত্যু কিন্তু সুসাব মধ্যে কোনো দ্বিমত নেই রাসুলের জন্ম তারিখ নিয়ে সাতাইশটা মত রয়েছে দিন তারিখ মাস নিয়ে কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো মতলিক্য নেই বারোই তারিখ কোনো এখানে নেই কোনো দিমত নেই তাহলে তো পালন করা দরকার ছিল মৃত্যু দিবস কিন্তু মৃত্যু হল শোকের ব্যাপার আর শোকে তো পেট পকেটের ব্যাপারটা আসে না আনন্দের মধ্যে খাওয়া এবং পকেটের ব্যাপারটা আসে না আসে না তাই মৃত্যু যদিও কনফার্ম বারোই রবিলা জন্ম নয় অথবা আগে বা পরে কারণ আসলে সেই বছরে বারো তারিখে সোমবার পড়ে না আর সোমবার রাসুলের জন্ম হয়েছে এটা মুসলিম শরীফের হাজির দ্বারা সুসাব্যস্ত এটা পরিবর্তন করার কোনো উপায় নেই সোমবারে তার জন্ম কোনোই এখানে দ্বিমত নেই আর তার সে হাতির বছরের রবিল আউ্বাল মাস বারো তারিখ সোমবারই হয় না তাহলে বোঝা যাচ্ছে বারো তারিখে তার জন্ম হয় নাই মাহমুদ পাশা সৌরবিদ তিনি যেমন এখন সামনের হাজার হাজার বছরের ক্যালেন্ডার বানা যায় না যায় না পেছনের তিনি ক্যালেন্ডার বানিয়ে হিসাব করে দেখেন রবিল মাসে বারো তারিখ সোমবার হয় না অতএব নয় তারিখ উনি বলছেন নয় তারিখ সেটা ছিল তারপর রাসুলের জন্মভূত তারিখ জানা আমাদের জরুরি না জরুরি নাকি ফরজ আহলুসাল জামাতের চার মাঝাবের ওলামাই এ কেরাম আইম্মা কেরাম মুস্তাহিদ কেরাম অনেক মশলা নিয়ে কথা বলেছেন কোন ফেকার কিতাবে কি আছে কোনো মাঝহের রাসুলের জন্ম তারিখ জানা মৃত্যু তারিখ জানা ফরজ না সুন্নত না নফল আছে নাই কোথাও না মুস্তাহাব কোথাও তো নাই তাহলে বিষয়টা নিয়ে জটাঘটা করার ব্যাপারটা আসলে মুসলিমদের সংস্কৃতি নয় কারো জন্ম মৃত্যুকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট করে উদযাপন করা ইহুদি খ্রিস্টানদের কাজ তাই উমার ফারুক রাজুল্লাহ তিনি জানতেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সদৃশ্য হওয়া মোটেই চলবে না মান যে জাতি যার সঙ্গে সর্দিশ করে সে তাদের অন্তর্ভুক্ত তাই উমার ফারুক রাজিয়াল রবিলাউলকে মাস হিসাবে বছরের প্রথম মাস গণনা করলেন না যদি এক শ্রেণীর মানুষ আজ মুসলমান রবিল জটা জটাঘটা করে রাসুলের জন্ম পালন করে থাকে না মুজবিল্লা তাহলে বন্ধুরা দ্বিতীয় কথাটা আমরা বুঝতে পারলাম যে উমার ফারুক রাজি কেন মোহারম থেকে হিজরিসাল গণনা শুরু করলেন তিনি রবিলাউলি হিজরত রবি আউ্ল কেন চয়েস করলেন না মহারম মাস হারাম মাস এবং জন্ম সঙ্গে যেহেতু সম্পৃক্ত হয়ে যাবে মানুষ সম্পৃক্ত করে ফেলবে সেই ভয়ে তিনি মহারম থেকে কী করলেন সাল গণনা শুরু করলেন দুঃখ বিষয় তিন নম্বরে যে বিষয়টা আমাদের হিজরিসাল আমাদের জীবনের ব্যবহারে আসতে হবে বাচ্চার বার্থডে আরবি তারিখে লিখেছেন কে কে হাত উঠান দেখি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ব্যাস তাও হয়তো সৌদি আরবে থাকেন তাই বাংলাদেশে যারা থাকেন সাল আমাদের নিজস্ব সাল এই বছর গণনা করা মুসলমানদের দায়িত্ব বিশেষ করে বাচ্চাদের জন্ম কারণ বাচ্চাদের জন্ম সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ করতে হবে হবে না হবে না মুরু সাত বছরের সন্তান হলে নামাজের নির্দেশ করো ইংরাজি সালে যদি জন্ম তারিখ লেখেন সাত বছর কতদিন পরে হবে আরবি হিসাবে এগারো দিন বেশি হয় না বছরে এগারো দিন বা বারো দিন তাহলে সাত বছরে কতদিন হবে হ্যাঁ প্রায় সাড়ে তিন মাস পরে আপনি নির্দেশ করবেন এই সাড়ে তিন মাসের প্রত্যেক নামাজে নির্দেশ না করার জন্য আপনার ঘাড়ে পাপ চাপবে এবং তাই না যাদের বাচ্চার সাত বছর বয়স হয়ে গেছে নির্দেশ করা নামাজের প্রত্যেক অক্তে যদি তাকে নামাজের নির্দেশ না করেন তাহলে বাবা মার ঘাড়ে কি পাপের বোঝা লেখা হবে কেন নির্দেশ পালন করছে নাফারমানির জন্য। এবং একটা কথা মনে রাখবেন যখন আপনি আল্লাহর নাফারমানি করবেন সন্তানকে নামাজের নির্দেশ করবেন না দশ বছরে মারধর করবেন না তখন আপনার সন্তান আপনার নাফারমানি করবে রাখবেন যে সন্তানকে আপনি সাত বছর করবেন না আল্লাহ রাসুলের নাফারমানি হবে না হবে না অবাধ্যতা হবে না হবে না ওই কারণে আপনার তো পাপ হবে অতিরিক্ত আপনার সন্তান আপনার অবাধ্য হবে যে বাচ্চা সাত বছর থেকে নামাজ শুরু করবে ইনশা আল্লাহ ওই বাচ্চা বা আমার অবাধ্য সন্তান হবে না বাকি আল্লাহর পরীক্ষা থাকতে পারে কারোর জন্যে তাহলে বন্ধুরা আমাদের রমজান ইংরেজি সাল হিসাবে না হিজরি সাল হিসাবে আরাফাত আপনারা আমাদের বিজের রোজা সাল চাঁদের সঙ্গে সম্পর্ক ঠিক না বে ঠিক তাহলে আমাদের এমনকি আমাদের অনেক কিছু অনেক সময় দেখা যায় মা ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মাসিক পিরিয়ড নিয়ে অনেক কিছু হিসাব নিকাশে ওরা কম বেশ হয় আসলে ইংরাজি হিসাব করে তাই বিষয়টা একটু ঝামেলা হয় আরবি হিসাব যদি করে তাহলে ঝামেলাটা অনেক কম আরবি হিসাব যদি করে ঝামেলা কিন্তু কম দেখা যায় গত মাসের অমুক তারিখ হয়েছিল এই মাসেই এরকম একটা শোনা যায় অনেকে প্রশ্ন করেন তাতে বুঝতে পারি আসলে আরবি মাস হিসাবে যদি হিসাব করে তাহলে ভেজালটা অনেক কমে যাবে হিসাব নিকাশের তাহলে বন্ধুরা আমাদের সাল আমাদের জীবনে ব্যবহার আমরা করি না এটা করা জরুরি আমাদের নিজস্ব এটা আমাদের বছর ক্যালেন্ডার এর সাথে আমি বাঙালি হিসাবে আমার বাংলা বছর আসতে পারে আমার ইন্টারন্যাশনাল যেহেতু ইংরাজি বছর সেটা হয়তো লিখতে হতে পারে এই জন্যে আমাদের দলিল পত্র আমাদের জন্ম আমাদের যা কিছু লিখে রাখার দরকার যেখানে মাস তারিখ কোন সেটা আগে আরবি লিখে হিজরি সাল লিখে এর সাথে মোয়াফিক দিয়ে আপনি অন্যটা লিখতে পারেন তিন নম্বর কথা চার নম্বর কথা যেটা আমাদের মনে রাখতে হবে এই হিজড়ি সালকে কেন্দ্র করে সেটা হলো বন্ধুরা এখানে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম আমরা এটিএন বাংলা নিউজের আজকে লাইভ প্রোগ্রাম হচ্ছে আমাদের একসাথে আপনাদের সাথে যারা লাইভ প্রোগ্রামে আছেন আমাদের এই মুহূর্তে সকলকে আমরা আমাদের আহলান সাহলান মারহাবা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে আমাদের এখানেও আলাহাস ইসলামিক সেন্টারে প্রায় শতখানে আমাদের ভাইয়েরাও এখানে উপস্থিত আছেন আশা করি আমাদের এই লাইভ প্রোগ্রাম প্রথম এটা আমাদের এর পরবর্তীতে আমরা হয়তো আরও সুন্দর করে ভালো করে এই প্রোগ্রামটা আমরা আয়োজন করবো আজকে আমরা প্রথম পরীক্ষামূলক আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং সকলকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি বন্ধুরা আমার আলোচনা প্রায় শেষের দিকে এরপরে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে হিজরত হবে কাফের দেশ ছেড়ে কোথায় মুসলমানের দেশে চার নম্বর পয়েন্ট কিন্তু আজ দুঃখের বিষয় অনেক মুসলমানের দেশ ছেড়ে অনেক মুসলমান কাফের দেশে হিজরত করে ন্যাশনালিটি পাওয়ার জন্যে হ্যাঁ গ্রিন কার্ড পাওয়ার জন্যে অনেকে অনেক কিছু তক এবং অনেক কিছুই করে থাকেন এবং অনেক আনন্দ এবং অনেক উল্লাস অনেকেই হয়তো রুজি রোজগারের কারণে বিভিন্ন দেশে পাড়ে দিয়েছেন ওইখানেই একটা ন্যাশনালিটি পাওয়ার জন্য চেষ্টা করছেন যেই মুসলিম দেশ যার আছে কোনো কাপের দেশে তার জন্যে বসবাস করা হারাম হিজরত করা হারাম বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে অমুসলিমদের দেশে অবস্থান করা যেতে পারে এই বিষয়ে আমার একটা আর্টিকেল আছে অমুসলিমদের দেশে বসবাস বা অমুসলিমদের দেশে হিজরত কিছু একটা আর্টিকেল আছে আপনারা বাংলা ইসলাম গেট থেকে ডাউনলোড করে পড়বেন এবং সেখানে আপনারা জানবেন বিশেষ করে অমুসলিমদের দেশে থাকার জন্যে আপনার ইমানি শক্তির প্রয়োজন এবং আপনার ইলমিক শরীয়তের জ্ঞান থাকা প্রয়োজন যাতে করে আপনি ওই অমুসলিমদের দেশে আপনার জন্য যে শর্ত মুসলিমের জন্য শর্ত এতটুক পাকা ইমান হতে হবে এতটুক মজবুত ইমান হতে হবে যে আপনি ওই দেশে গিয়ে আপনার ইমান বিরোধী কোনো কাজ করবেন না আপনার মাঝে এতটুক জ্ঞান থাকতে হবে কোরআন হাদিসের যে তাদের যে কোনো সংশয় সন্দেহ বা শাহওয়াতের শাহওয়াত থেকে বাঁচার জন্য ইমানি শক্তি এবং তাদের সুভাত সংশয় থেকে বাঁচার জন্য আপনার কোরআন সঠিক জ্ঞান থাকতে হবে এটা আপনার জন্য শর্ত যেই দেশে আপনি বসবাস করবেন বা থাকবেন অস্থায়ী বা স্থায়ী প্রিয়জনের সেটা শর্ত সাপেক্ষ কার যায় যাদের জন্যে যায় সেখানে অবশ্যই আপনার দিনের বিধিবিধান নামাজ রোজা আপনার ইত্যাদি যে কার্যাদি পালন করার মতো সুযোগ থাকতে হবে যেখানে সুযোগ নাই সেখানে থাকা যাবে না এছাড়া আরও সরকার যে আছে সেগুলো আমাদের আলোচনা করার সুযোগ নেই শুধু বলবো দেশে এক ভাই বলছিলেন যে আমার বোন আমেরিকার ই পেয়ে গেছে কি পাওয়া যায় ওটা গ্রিন কার্ড মানে ওই যে লটারিতে কি লাগে যেন দিবি দিবি লাগছে এখন উনি যাবেন ওনাকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যাবে কিনা এবং আমি বেশিরভাগ সন্দিহান তাদের ব্যাপারে তারা সেখানে গিয়ে দিন আমল আখলাক এর উপরে টিকে থাকতে পারবে না কারণ এতটুকু তাদের শিক্ষা এবং ইমান নেই এই মুহুর্তে ঠিক আছে আমি বললাম না জাকাতো চলবে না বলো বললেন যে তাহলে নর্মাল বলে সেটাও চলবে না আপনি জানেন কনফার্ম এবং তাদের সেখানে যাওয়া কোনো জরুরি না তাদের যেটা জানলাম যে সেখানে যাওয়া তাদের জন্য শর্তের মধ্যে আসে না যেমন লেখাপড়া করার জন্য এমন একটা সাবজেক্ট মুসলমানদের প্রয়োজন লেখাপড়া মুসলমানদের দেশে নেই ওই দেশে আছে যাবে ওখানে হয়তো এম্বাসি আছে অ্যাম্বাসিতে কাজ করতে হবে ওখানে হয়তো দাওয়াতের কাজে যেতে হবে ব্যবসা বাণিজ্যের জন্যে কিছু শর্ত সারায়াত এবং কিছু অবস্থায় যাইজ রয়েছে তাহলে আজ ফিলিস্তিনের বাড়ি বিক্রি করে আমেরিকায় বাড়ি কিনে বসে আছেন আর এখন ইহুদিরা ওই বাড়ি কিনে এখন ওই ফিলি কি বলে বাইতুল মাকদেশের ভাঙার চিন্তা ভাবনা করতেছে এটা চাই ওইখানে গিয়ে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করব অনেক বড় আমি ডিগ্রি হাসিল করব অমুক তুমুক দুনিয়ার অনেকে আছে মুসলিম দেশে থাকতে হলে বোরকা পড়তে হবে নিয়ম নীতি মেনে চলতে হবে নামাজের সময় এ করা যাবে না রমজান মাসে হ্যাঁ খাওয়া দাওয়া করা যাবে না তাই চলো মনে রাখতে হবে যে আজ এটা মুসলমানদের মাঝে এটা হচ্ছে হিজরত ইসলামিক কোনো দেশ ছেড়ে যেই দেশে আপনার ইসলামিক কার্যক্রম ওপেনলি করা যায় আমাদের বাংলাদেশ যেমন যদিও রাষ্ট্র রাষ্ট্র হিসাবে ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন নেই কিন্তু সেখানে ইসলাম আমরা সব কিছু করতে পারি না পারি না সেই দেশ ছেড়ে আপনি চলে যাবেন এখন আমেরিকায় চলে যাবেন ইউরোপে চলে যাবেন অমুক পাঁচ নাম্বার যে বিষয়টা আমরা আলোচনায় আজকে নিয়ে আসবো সেটা হলো একজন মুসলিম প্রতিটি মুহূর্তে সে মহাজের আল্লাহনবী আলিসালাম বলেন মান ইনালের মহাজের তো সেই নিশ্চয় আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকে তাহলে হিজরত মানে ত্যাগ করা ঠিক না যে হারাম ত্যাগ করে হালালে যায় হালাল খায় যে নাজাইজ ত্যাগ করে জায়েজ করে যে জাহান্নাম ত্যাগ করে জান্নাতের পথ ধরে যে অশ্লীল ত্যাগ করে ভালোর পথে যায় যে বেহাপোনা ছেড়ে হায়াপনা হায়ার দিকে যায় যে শৈতানি ছেড়ে রাব্বানির দিকে যায় যে নোংরা এবং অশ্লীল ছেড়ে শালীনতার দিকে চলে সে অবশ্যই মহাজেন ঠিক না কোনো কোনো বড় আছে মানহাজারা সু মানহাজারা সৈয়াদুপ যে পাপ এবং নোংরা কাজ ছাড়ে যে অশ্লীল কাজ ছাড়ে সেই মহাজন তাহলে প্রতিটি মমিন প্রতিটি মুহূর্তেই মহাজের কাজ করে হিজরত করে কে হিজরত করে অশ্লীল হিজরত করে হিজরত করে হারাম হিজরত করে ত্যাগ করে নাজায়েজ কাজ 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 করে 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 অশান্তির কাজ ত্যাগ করে কি বলে ব্যয়াপনার কাজ ত্যাগ করে তাহলে একজন মুসলিমের জীবনে প্রতিটি মুহূর্তেই হিজরত আমরা আশা করব এই মহাজের জন্য আমরা হতে পারি আসুন বন্ধুরা আমাদের জীবনে হিজরি সালের গণনা আমরা গুরুত্ব দিই হিজরত আমরা প্রিয়জনে এলাকা বাড়ি সমাজ বা জায়গা ত্যাগ করতে হবে আমাদের এই সঠিক দিন পালন করার জন্যে তবে এই না যে বাড়ি ঘর ছেড়ে এবার জঙ্গলে বা কোথাও জায়গা নেবেন বাংলা ভাইয়ের দলের লোক হয়ে যাবেন আর আইএস মানে ইজরায়েল স্টেট কায়েমের কাজ করবেন আর ভাববেন আমি ইসলাম ইসলাম কাজ করতেছি ওদের কাছেও কিন্তু হিজরা আছে একটা দল আছে আত্মা কি জামায়াত তাকফির অল হিজরা এটা সুদানে মিশরে এলাকায় এবং এটারই বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে এদের সদস্য আছে আইএস এর গ্রুপরা তাকফির মানে সবাইকে কমন পাইকারি হারে কাফের ফতো দিয়ে দাও আর কি হিজরা মানে সব ত্যাগ করো বাড়ি ঘর সমাজ ত্যাগ করে তুমি জঙ্গলে বা আন্ডারগ্রাউন্ডে হয়ে যাও ওদের প্রশিক্ষণ নিয়ে এবার যেখানে সেখানে বম ফাটাও আর ইজরায়েলি সেট কায়েমের কাজ করো কিন্তু মনে করে তারা আমরা মরলে শহীদ হয়ে যাব এই হিজরতের কথা এখানে বলছি না তাহলে বন্ধুরা হিজর সালকে কেন্দ্র করে আমাদের এই কয়েকটা জিনিস অত্যন্ত জরুরি আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত এবং প্রতি মাসের যখন চাঁদ উঠবে চাঁদ দেখা দোয়া পড়া এবং এই চাঁদের যে আল্লাহ আহিল আলাই নবীল আহিনুআমান সালামতুল ইসলাম রব্বি কাল্লাহ এই যে আমাদের হিজরি সালের সঙ্গে আমাদের সম্পর্ক এটা আমাদের হওয়া উচিত আমাদের যেহেতু আমাদের সিংহভাগ মুসলিম আমাদের দেশে সেজন্য আমাদের দেশের ক্যালেন্ডারে প্রথমে হিজরি সাল আসা উচিত এরপর হয়তো বাংলা সাল এরপর হয়তো ইন্টারন্যাশনাল বছর আসা উচিত সেটা হয়তো যারা দেশ শাসন করে তাদের কাছে আমরা অনুরোধ করব। আমাদের আমরা যেহেতু সিংহভাগ মুসলিম আমাদের দেশে সালকে আমাদের রাষ্ট্রীয়ভাবে একে কীকে দেওয়া স্থান দেওয়া দরকার এক নম্বরে আল্লাহরবুল আলমিন আমাদেরকে নতুন বছরের যে একটা বছর আমরা পা দিচ্ছি সেই বছরটা যেন আমাদের সুন্দর এবং আমরা আল্লাহর আনুগত্যে কোরআন সুন্নার নিয়মে আমরা পরিচালিত করতে পারি এই বছরটা যেন আমাদের জীবনের জন্যে কল্যাণ ও মঙ্গলের হয় এই বছরটা যেন সারা বিশ্বের মুসলিম দেশ ও জাতির জন্য মঙ্গল ও মঙ্গল কল্যাণের দেশ ইয়ে হয় বছর হয় সেই দোয়া করে আজকে আলোচনা শেষ করছি এখানে আমাদের লাইভ প্রোগ্রামে হয়তো অনেকের প্রশ্ন আছে প্রশ্নগুলি আমরা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা এখানে আমাদের প্রশ্ন করেছেন এক ভাই পবিত্র কোরআনুল কোরআনে কতটি সেজদা আছে এবং কোন কোন সুরাই আসলে আমাদের সংক্ষিপ্ত সময়ে আপনার ভাই উত্তরটা দেওয়া একটু সময়ের ব্যাপার আমাদের সময় যেহেতু কম চোদ্দোটা কেউ কেউ বলেছেন পনেরোটা এবং সুরাগুলোর নাম আপনি যে কোনো জায়গা থেকে বা সার্চ দিলে নেটে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখতে হবে কোরআনের যে সমস্ত সেজদা আয়াত এই সেজদার হুকুম হচ্ছে সুন্নত ওয়াজিব কোনো কোনো ম্যাচ হবে তবে শুননত তোমার ফারুক রাজিয়াল একবার সেজদা দিলেন একদিন না আর একদিন দিলেন না বললেন যে তোমরা যেন ওয়াজিব না মনে করো এবং এই সেজদার জন্য উজুও শর্ত না কেবলাও শর্ত না তবে উজু এবং কেবলা হওয়াটা উত্তম আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তাবলিগ জামাত জায়েজ নাকি বিদান তাবলিগ জামাতের জন্ম কোথায় এবং কখন যদি আপনি দেখেন ভাই তাহলে জানবেন যে ইসলামের জন্মের অনেক পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবদ্দশাতেই তাই নতুন করে আর ইন্ডিয়াতে বাংলাদেশে আর সৌদি আরবে দিন পরিপূর্ণ হওয়ার সুযোগ নেই অতএব তাবলি অবশ্যই রয়েছে সেটা কোরআন এবং সন্ন্যার তাবলিগ হতে হবে মুসলিম দেশগুলো গরিব মুসলমানদের ন্যাশালিটি দেয় না কেন এটা আমার কাছে প্রশ্ন করলে তো উত্তর দেওয়া যাবে না তবে আমরা বলবো যে ওআইসি আছে মুসলমানদের এখানে বসে তাদের আলোচনা করা উচিত যে সমস্ত মানুষ নিপীড়িত নির্যাতিত তাদেরকে উপযুক্ত দেশে ন্যাশনালিটি দেওয়া হোক আমরা দাবি জানাচ্ছি আপনার সাথে ভাইয়া একজন প্রশ্ন করেছেন হুজুর সৌদিরা কেন ওই দেশে যায় সৌদিরা গেলেই যাইজ হবে আর না গেলে হবে না এমন কথা না শর্ত সাপেক্ষ যদি হয় যেটা আমি বলেছি জায়েজ রয়েছে বাকি অপরিয়োজনে শর্ত ছাড়া জায়েজ নেই সেটা সৌদি হোক আর বাংলাদেশি হোক যেই হোক না কেন আমাদের এক ভাই মোবাইল নাম্বার চেয়েছেন পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখব ইনশাল্লাহ দেওয়া যাবে কিনা কারণ মোবাইল নাম্বার ব্যক্তিগতভাবে দিলে অনেকটা আমাদের জন্য চেষ্টা করব যেহেতু ভাই আপনি মোহাম্মদ সাবির উদ্দিন একজন প্রশ্ন করেছেন কেউ যদি মদ খায় তাহলে তার নামাজ হবে কিনা মদ পান করা হারাম কবিরা রাগুনা কেউ যদি মদ পান করা অবস্থায় মারা তো পেলে তাকে জান্নাতের মদ দেওয়া হবে না কাজেই মদ খেলে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না একটা কবিরা গুনা করে আর কবিরা গুনাকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায় না খারিজই দল মনে করে যারা এই যে বম ফাটায় মানুষ মারে এই আইএস এর গ্রুপ যারা এরা কিন্তু মনে করে যে মানুষ কবিরা গুনা করলে দিন থেকে খারিজ হয়ে যায় তাদেরকে হত্যা করতে হবে না আমাদের এই আকিদা নয় একজন কবিরা গুনা করে যদি মরেও যায় তোবা করলে তা আল্লাহ ক্ষমা করবেন তোবা ছাড়া মারা গেলে আল্লাহ রবীন্দন তাকে ক্ষমা করে দিয়ে জানা দিতে পারেন অথবা তাকে জাহান নাম খাটিয়ে একদিন সে জানাতে যাবে যদি তার ইমানের পর মারা যায় কাজেই পান করলেও একজন ব্যক্তি সে যে নামাজ পড়ে তার নামাজ হবে তবে মাদক অবস্থায় না মাদকত অবস্থায় যদি নেশা অবস্থায় নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না পান করার পর যদি নেশা চলে আসে তার উজু নষ্ট হয়ে যাবে তবে একজন নামাজে কখনোই মদ্যপায়ী হতে পারে না আমি সাউথ আফ্রিকা থেকে বলছি আমার কিছু জিজ্ঞাসা করার দরকার বলবেন আমরা তো সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি ভাইয়া যদি আপনার বিস্তারিত জানার দরকার থাকে তাহলে আপনি প্রাইভেট আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এক ভাই বলেছেন খুব ভালো লাগছে জাকাল্লা খায়ের বারাকুল্লাহ ফি আমরা কিছু জানতে চাই বলবেন নাকি কিছু কথা জানার দরকার ছিল দয়া করে জানাবেন কি প্রশ্ন করলে আমরা জানাবার চেষ্টা করব শেয়ার করবেন দয়া করে আপনাদের বন্ধুকে চেক করে শেয়ার করবেন থ্যাংক ইউ মাসাল্লাহ কাজা নামাজ পড়ার নিয়ম বিস্তারিত আমরা আগেই বলেছি বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব না তবে আমাদের এখানে যেটা আমরা দিতে পারবো সেটা হলো যে কাজা নামাজ যদি আপনি কারণ না হন অর্থাৎ কেউ যদি ঘুমের কারণে অথবা ভুলে গিয়েছিল তাহলে নিজে কারণ না ভুলে যাওয়া ব্যক্তি এবং ঘুমন্ত ব্যক্তি যখন জাগবে তখন তার সেটাই সময় কাজা না সে আদায় করবে বাকি আপনি যদি কারণ হন কাজা হয়ে যায় তাহলে কাজা নামাজ যেভাবে আদায় করার নিয়ম আদায়ের সময় যেভাবে আদায় করেন ঠিক ওইভাবেই আপনাকে কি করতে হবে কাজা করতে হবে সন্ন্যদ যেমন মনে করেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে আগে সুনদ পড়বেন তারপরে ফজর ফরজ পড়বেন ফরজে জোরে জোরে কেরাত আছে জোরে জোরে কেরাত করবেন জি অনেক ভালো কথা কাজা নামাজ পড়ার নিয়ম বিস্তারিত আবার আমার সালাম নিবেন মনসুর আলম ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত এক ভাই প্রশ্ন করেছেন নবীজি কিসের তৈরি নবীজিকে কে তৈরি করেছেন ভাই আল্লাহ রবুল্লা আলমিন তিনি ভালো জানেন না আমরা ভালো জানি আল্লাহ কোরআনুল কারিমে কয়েক জায়গায় বলছেন কলিন নামা আনা বা সরু আমি তোমাদের মতো মানুষ বলে দাও রাসুল সাল্লাহ সাল্লামকে তুমি বলে দাও সুরা কাফের একশো দশ নম্বর এক নবী রসুল সবাই বাসার ছিলেন সবাই নবী রসুল ছিলেন রাসুলের বাবা মা কিসের ছিলেন মাটির ছিলেন না নুরের ছিলেন মাটির তো মাটির সন্ত বাবা মা থেকে নূর কি বেবা হয় নূরের হলে তো ফেরেস্ত হতে মেয়ে হয় না কোরআনে হাদিসের যে সমস্ত অপব্যাখ্যা করে নূর সাব্যস্ত করা এটা অত্যন্ত এটা জঘন্য কাজ কাজে রাসুলকে নূরের মনে করাটা এটা একটা অন্যায় হবে কোরআন সন্নাকে অস্বীকার করা হবে আর নূরের যদি সাব্যস্ত করা হয় তাহলে কি হবে বলেন তো জিবিল আমিনের মতো হয়তো তার মর্তবা হবে ঠিক না কিন্তু রাসুলের মর্যাদা কিন্তু জিবিল আমিনের চাইতে অনেক উর্ধে মাটি যদি গোল্ড হয় তাহলে না তার একটা মূল্য বাড়লো গোল্ড গোল্ড হয়েছে এটা তো কৃতিত্ব না মাটি গোল্ড হয়ে গেছে এটাই তো হলো কৃতিত্ব রাসুল সাল্লামকে যদি আমরা বলি নূর মানে এই চর্ম চোখ দিয়ে দেখা যায় যা অনুভব করা যায় পঞ্চম যদি সেই নূর তাহলে সেটা বলবো মিথ্যা এটা অপবাদ এবং যে সমস্ত হাদিস বড় জাল আর যু বলেন যে নূর মানে অর্থগত নূর যেমন আমরা বলি তুমি আমার চাঁদের আলো আসলে কি চাঁদের আলো হয়ে যায় তুমি আমার পূর্ণিমার চাঁদনি স্ত্রীকে স্বামী বলে আসলে কি চাঁদনি হয়ে যায় সোনামনি মানে কি বাচ্চাটা সোনা হয়ে গেছে তাহলে কিন্তু এটা গুরুত্ব বোঝানোর জন্যে নিঃসন্দেহে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থগত নূর যার নূর দিয়ে যার জ্ঞানের আলো দিয়ে নূর দিয়ে আমরা বলি অন্ধকার অজ্ঞতাকে বলি অন্ধকার আসলে কি অজ্ঞ মানুষ মানে কি অন্ধকার হয়ে যে আলো জ্বালা থাকলেও জ্ঞানের আলো বলি মানে কি জ্ঞান থাকলে বাতি লাগবে না ঘরে রাসুল্লাহ সাল্লামের ঘরে কি বাতি জ্বালাতে হতো না কাজে আমাদের এই ব্যাপারটা অনেক বড় বিষয় আমার ভাইকে বলবো যে যারা বলে থাকেন তারা নিঃসন্দেহে তা বাতি লাখিদা ছেলে মেয়েদের আঁকি কাকি দিতেই হবে ছেলে মেয়েদের আকিকা দেওয়া শূন্যতে মোয়াক্কা দেওয়া অধিক অংশের মতে আর কেউ কেউ বলেছেন ওয়াজিব যার সমর্থ আছে দেওয়াটাই উচিত শেখ মহিলাদের ফেসবুকে ছবি আপলোড করা নিয়ে কিছু বলবেন ফেসবুকে মহিলাদের বিভিন্ন ছবি টুবি যে দেওয়া হয় এটা সম্পূর্ণভাবে হারাম এবং ফিতনা এর দ্বারা এর এর কারণে অনেক মানুষই বিপদগ্রস্ত হচ্ছে চার তরিকার কোনটা সঠিক বলবেন চার তরিকা বলতে ভাই আপনার প্রশ্ন বুঝি নাই চার তরিকা বলতে চার মাঝাব বলেন তাহলে আহলসুল্ল জামাতের যে চারটা মাঝাব চার ইমামকে কেন্দ্র করে ইমাম আহাজ আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাপি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদুল হাম্ম রহমতুল্লাহ আলাই এই চারটা মাঝহের যে সমস্ত ওসুল রয়েছে এবং কোরআন কোরআনসুন্নার আলোকে যে ওলামা কামের ইস্তেহাদ রয়েছে বিশ্বস্ত যেটা সহি ইস্তেহাদ মনে রাখতে হবে হক হচ্ছে কি কোরআন সন্না ইজমা উম্মতের এবং আমাদের ইমামদের বিভিন্ন ওলামাদের যে এটা কেয়াস সহি কেয়াস এগুলি সবই গ্রহণযোগ্য বাকি যেগুলি ফাঁসেদ কেয়াস ইজমা না তারপরে ইজমা বা বিভিন্ন ধরনের এর ডানে বামে অনেক কিছু আছে যেগুলি গ্রহণযোগ্য না বাকি এই চার মাঝাবের মৌলিক যে ব্যাপারগুলো এখানে যে কোরআন সন্ন্যান আলোকে যে ফিকা আলোচনা করে ফিকার যে আলোচনাগুলো এগুলো বেশিরভাগই বিশুদ্ধ কোর কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা ইজমা দ্বারা কিহাস দ্বারা সাব্যস্ত বাকি পরবর্তীতে যারা এই সমস্ত ইমামের নাম ভাঙিয়ে লেবেল দিয়ে নিজেদের বিভিন্ন জিনিসকে ইমামদের নাম দিয়ে মাঝাবের নাম দিয়ে চালিয়েছে সেগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে একা নামাজ পড়লে কি একামত দিতে হবে দেওয়ার প্রয়োজন নেই পবিত্র কোরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল প্রথমে যখন ওয়াহি নাজিল হতো আল্লাহ নবী আলিসাতাম শাহাবাদেরকে রাজি আল্লাহ তালাম কাতেল ওয়াহি যারা ওয়াহি লিখতেন তাদেরকে দ্বারা লিখিয়ে রাখতেন বিভিন্ন খেজুরের ডালে হাডিতে পাথরে বিভিন্নভাবে পরবর্তীতে আউবাক রাজিয়াল্লাহ তালাহ যুগে এটাকে একত্রে লিখা হয় এবং উসমান রাজিউল্লাহ তালানোর যুগে এটাকে একভাবে পড়ার নিয়ম বাড়ানো হয় আরেকভাবে প্রশ্ন করেছেন হাযত মহাম্মদ আসাল্লাম কিসের তৈরির উত্তর আমরা দিয়েছি অন্যরা মুসল্লিরা বলে তাবলিগ নাকি বিদাত তাবলিক তাবলিগ করা বিদাত না তাবলিগ মানে প্রচার করা কিসের প্রচার করবেন ইয়া ইহরাসুল বাল্লিং মাহমুসির এরকম রব্বেক এরাসুল আপনি তাবলিগ করুন যা আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তো আল্লাহর রসুলের কাছে কী এসেছে কোরআন এসে হাদিস এসেছে কোরআন এবং হাদিসের তবলি করতে হবে বাকি নিজেদের বানানো কোনো তবলি করা যাবে না দাওয়াত করতে হবে আল্লাহর দিকে দিনের দিকে কোনো ব্যক্তি কোনো মাঝাব কোনো গৌরব কোনো সংগঠনের দিকে দাওয়াত করা যাবে না ওস্তাদ আকিদা সম্পর্কে একটু বলবেন আকিদা বিশাল ব্যাপার আকিদা হল ইসলামের ফাউন্ডেশন আজ ফাউন্ডেশন না থাকলে ডেকোরেশন দিয়ে কোনো কাজ হবে না আগে ফাউন্ডেশন বানাতে হবে আকিদা আগ থেকে আগ মানে গিরা গিরা হয় যেটা গিরা বাঁধলে কি মজবুত হয় অর্থাৎ এমন কিছু বিশ্বাস যা অনর অবিচল কোনো বিপদে আপদে সুখে দুঃখে এটা নড়বে না চড়বে না এই বন্ধন কাটবে না একটা বন্ধন হচ্ছে আকিদার আল্লাহর সাথে যে বন্ধন কোনোভাবেই কাটবে না আর হচ্ছে মুমিনরা একে অপরের বন্ধন সেই বন্ধনও কাটবে না একে অপরের সঙ্গে কোরআন শোনার আলোকে আল্লাহর অস্তে এই বন্ধন থাকবে আল্লাহর অস্তে এই বন্ধন কাটবে এই জন্যে ভালোবাসা আল্লাহর হস্তে ঘৃণা আল্লাহর অস্তে কোনো মাঝাব কোনো দল কোনো ভাষা কোনো রং কোনো সংগঠন কোনো তরিকা কোনো বুজুর্গর নিয়মে না আল্লাহ আল্লাহর আল্লাহর অস্তেই ভালোবাসা হবে আল্লাহর হস্তে ঘৃণা হবে আকিদা আগে সংশোধন আকিদার সংশোধনের পরেই এরপরে আসবে শরীয়তের অন্য বিধিবিধান কাজে আকিদা এই থেকে গিয়েই আপনি নামাজ পড়বেন নামাজ হবে না নামাজ হবে না আবু জাহাল হাবরা নামাজ পড়তো রোজা রাখতো কুরবানি করতো এরা ওমরা হজ করতো কিন্তু আকিদা ছিল গন্ডগোল আজও যদি আকিদা করে গণ্ডগোল থাকে আর নামাজ রোজা করে কাজ হবে না কাজ আকিদা আগে ফাউন্ডেশন আগে ঠিক করতে হবে এবং এই বিষয়গুলি আমাদের গুরুত্ব দিতে হবে ভাই জন্মদিন পালন করা কি হারাম অবশ্যই হারাম জন্মদিন ম্যারেজ ডে বার্থডে তারপরে আপনার ডেড দে বা মরে গেছে সেই দিবস এটা দিবস এগুলো ইসলামের কোনো স্থানে এগুলি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি একা নামাজ পড়লে কেরাত জোরে পড়বে কি যে সমস্ত নামাজে কেরাত সশব্দে ইমাম যদি হন তাহলে তাকে অবশ্যই জোরে পড়তে হবে তাহলে মুক্তাজিটা শুনবে এটা সুন্দরতর অন্তর্ভুক্ত তাকে পড়া উচিত আর যদি কি হন তাহলে আপনি জোরে পড়তে পারেন আস্তেও পড়তে পারেন আস্তে আস্তে পড়তে পারেন জোরে পড়তে পারেন যেমন রাত্রে নাফল নামা জোরে পড়তে পারেন আস্তে পড়তে পারেন মূলত চিল্লা কি চিল্লা বলে কোনো জিনিস শরীয়তে মহামদিতে নেই চিল্লা মানে চল্লিশ দিন চেহেলাম এটা মানুষদের বানানো আমি কিভাবে তাবলিগ আদায় করব জি আপনি কোরআন সুন্না আমাদের কাজ তিনটা সত্যকে জানা কোরআন সুন্না ইজমা এবং ওলামাদের কিয়াস যদি শহীদ থাকে জানেন নিজে আমল করবেন তিন নম্বরে এর অন্যের কাছে প্রচার করবেন যা জানে না এবং আমল করাবেন এটাই হচ্ছে সঠিকভাবে তাবলিগের কাজ এখানে শেষ করতেছি। আমাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কিছু দিব আমরা এখানের প্রশ্নগুলো এবার লাইভ করতেছি আপনারা দেখবেন এবার আমাদের যারা লাইনে আছেন তাদের প্রশ্নের আমরা বন্ধ করতেছি তবে আমাদের প্রশ্নের উত্তরের সঙ্গে আপনারা থাকতে পারেন এখানে আমাদের একজন প্রশ্ন করেছেন প্রতি সোমবার প্রায় পাঁচ মাস কি একজন প্রশ্ন করেছে হিন্দুদের পূজায় যাওয়া মুসলিমদের কি হিন্দুদের পূজাতে যাওয়া যাবে কি না আমাদের দেশে একটা কথা এখন চলতেছে শুনতেছে লিখতেছে হয়তো পড়তেছে বাচ্চারা ধর্ম যার যার পর্ব সবার আমাদের ঈদের নামাজে কি হিন্দুরা যায় খ্রিস্টানরা যায় আমাদের জুমার নামাজে যাই যাই না পাশ্চাত্য নামাজে যাই তো কই হলো তাহলে সবার তো দেখা যাচ্ছে অন্যরা তাদের ধর্মই মানতেছে এবং তাদের ওই পর্ব মানতেছে এক শ্রেণীর মুসলমানরা এরা বলছে যে ধর্ম যার যার পর্ব সবার এটা কি বোঝা গেল না যে বাতিলরাই তাদের বাতিলের ব্যাপারে বেশি শক্ত আমরা হকপন্থীরা হকের চাইতে কোন হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া ইত্যাদি এটা একজন মুসলমানের জন্য কখনোই যায়জ না বাকি যদি আপনি নামকে অস্তে মুসলমান হন তাহলে তো আপনার সঙ্গে আমার দ্বিমত নেই আর যদি আপনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইসলাম পালন করার জন্য চেষ্টা করতে হবে আর কারো প্রশ্ন আছে আপনাদের জি জি ছেলের বোন শাশুড়ির ছেলের বউ বসেন প্রশ্ন হয়ে গেছে হ্যাঁ বলেন আমাদের আব্দুল কাদের ভাই বাস বসেন বসেন প্লিজ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ছেলের বউ শাশুড়ির খিদমত করতে পারবে কিনা পারবে অবশ্যই পারবে কিনা প্রশ্ন তো পারবে বাকি করতেই হবে কি না সেটা হলো প্রশ্ন একটা করতেই হবে এমন জরুরি না তবে নিঃসন্দেহে শাশুড়ি মা সে সাধ্য অনুযায়ী তার সম্মান করবে খাওয়া দাওয়া পাওয়া দাওয়া করবে ইত্যাদি স্বামীকে তার ব্যাপারে ভালো কথা বলবে মন্দ বলবে না সে কোনো রাগঝাল করলে সবুর করবে তার জন্য দোয়া করবে তাকে গিফট দেবে ইত্যাদি ইত্যাদি বাকি করতেই হবে মা তোমার জন্য বাঁধে আনলাম এমন কথা শরীয়ত এলাও করে না এখন মনে করেন সৌদি আরবে থাকে মা ছেলে বৌ আনতে চাই মা বলে না আমার খিদমত করতে হবে না তোমার খিদমতের জন্য বউ না বউ হলো ছেলের খিদমতের জন্যে ঠিক আছে কাজী জট্টুক করবে ভালো বাধ্য করে করার কিছু নেই দ্বিতীয় প্রশ্ন নামাজ না পড়লে মুসলিম থাকবে কিনা টোটাল যদি কেউ নামাজ না পড়ে তাহলে ইচ্ছা করে নামাজ পড়ে না অনিচ্ছা করে নামাজ পড়ে না ইচ্ছা করে নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে দিন থেকে খারিজ হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে বাকি অনিচ্ছাকৃত যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে সে মানে দিন থেকে খারিজ হবে কি না ব্যাপারে দুইটা মত রয়েছে একটা মত রয়েছে না সে ফাশেক ফাজের হবে আর একটা মত রয়েছে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আচ্ছা অনিচ্ছা করে কয়েক তো নামাজ ছাড়তে পারে একজন মানুষ এক অক্টো দুই অক্ত তিন হয়তো ভুলে ভালে ছিল ঘুমিয়েছিল বা হয়তো এমন জায়গায় গেছে বন্ধু বান্ধব বেনামাই সব এমন হতে পারে কিন্তু যেখানে যেই মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে থাকে যেখানে কেউ নামাজ পড়ে না বা নিউ মুসলিম হয়তো বলবো যে ভুলে ভালে নামাজ ছেড়েছে ঠিক না বে ঠিক অলসদা করে নামাজ ছেড়েছে বাকি যেখানে মুসলিম সমাজ মসজিদ আছে মিনারা আছে আজান হচ্ছে লোকজন নামাজে যাচ্ছে কেরাত হচ্ছে এরপরে এমন সমাজে কেউ অনিচ্ছা করে নামাজ ত্যাগ করে এটা কি গ্রহণযোগ্য এই জন্য আল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন যে একটা মুসলিম সমাজে অনিচ্ছাকৃত নামাজ ত্যাগকারী হতেই পারে না এটা হতে পারে অমুসলিম সমাজ নিউ মুসলিম বা হয়তো এমন পরিবেশ যেখানে কেউ নেই বা ঘুমিয়ে গেছিল বা হয়তো টার্ট ইত্যাদি সেটা ব্যাপার হতে পারে ইচ্ছা করে নামাজ পড়ে না এমন কোনো মুসলিম সমাজে কোনো হতেই পারে না তার ইচ্ছা করে তোমার তারাকা সরাত মতো আম্মেদান যে ইচ্ছা করে নামাজ করে সে কুপুরি করে আর যে অস্বীকার করবে সে তো কুপুরি করলেই কাজেই নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব থাকা অত্যন্ত জরুরি আর কারো প্রশ্ন আছে জি গাড়ি রাখা সুন্নত না মোস্তাহাব না নফল না ফরজ না ওয়াজিব প্রথমত ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য অধিকাংশ ইমামগণ এবং হবে নেই ফরজ অজীব একই জিনিস ফরজ অজীব একই জিনিস এর চেয়ে বেশি যেটা গুরুত্ব সেটা হলো রুকুন রুকুন ফরজ অজীব এবং সুন্নত আমাদের ইমামে আজম আজাম আবহানিফ ওর রাহমাতি করতে ওয়াজিব এবং ফরজে পার্থক্য রয়েছে ফরোজ যেটা কাত এই দলিল দ্বারা সাব্যস্ত ওয়াজিব যেটা জন্নি এটা একটা এখন সাধারণ মানুষের জন্য বোঝাতে গেলে সময় দরকার মোট কথা আমরা ওয়াজিবই বলি অজিবের ব্যাপারে যদি দ্বিমত নেই দাঁড়িয়ে রাখা ওয়াজিব কারণ আল্লাহ নবী আলিসালাম দায়ী রাখতে বলছেন অফিরুল্লোহা ওয়ার্খুল্লোহা ও আফুল্লোহা দাড়িকে কী করো মাফ করে দাও দাড়িকে লম্বা করো দাড়িকে পরিপূর্ণ রাখো এবং মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের এত দাড়ি ছিল যে মুখের দাড়ি বুক ভরে যেত বুক দেখা যেত না দাড়িতে ঠিক আছে রসলের নির্দেশ এবং খালি ফুল অগ্নিপুজকদের বিপরীত করো মুসেকদের বিপরীত করো তারা মুজ বড় রাখে দাড়ি কাটে তোমরা মুছ ছোট করো দাড়ি বড় করো তাহলে এগুলি ওয়াজিব নির্দেশ সূচক দ্বিতীয়ত সমস্ত নবীর রসুলের শূন্যতে দাড়ি রাখা তৃতীয়ত দাড়ি একটা মুসলমানের শেয়ার ইউনিফর্ম দাড়ি থাকলেই বোঝা যাবে লোকটা মুসলিম সালাম দেওয়া যাবে ঠিক না সালাম দেওয়া যাবে চার নম্বরে দাড়ি পুরুষের আলামত দাড়ি না রাখা কি নারীর আলামত নারীর সঙ্গে স্বাদশ হারাম না হারাম না নবী করেছেন যে সমস্ত পুরুষ লাল কি করেন নারীর সদেশ গ্রহণ করে পঞ্চমত বা পাঁচ নম্বরে দাড়ি যখন কাটবেন সেভ করবেন খরচ হবে না হবে না এই খরচটা হারামে খরচ করবেন হারাম খরচ কার খরচ শয়তানের খরচ তাহলে কেমন দিন যখন আপনার অর্থ নিয়ে জিজ্ঞেস করা হবে কোথায় ব্যয় করেছে কি উত্তর দেবেন যদি মাসে চার পাঁচ বারও সেভ করতে হয় তাহলে কত টাকা যায় এই টাকাটা হারামে খরচ করছে ইন্দাল ওলা কারণ এখনও সে অতীন তোমরা অপচয় করো না অপচয় করি কাই শয়তানের ভাই ছয় নম্বরে দাড়ি যদি কেউ না রাখে এটা অমুসলিমদের কাজ অমুসলিমদের সঙ্গে সদৃশ আর মন্ত্রাব কাবিল ফিন হুম যে জাতি যে জাতির সঙ্গে সব সাদৃশ্য রাখে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় না মুজবিল্লাহ কাজে দাড়ি না রেখে অমুসলিমদের মুসলিমদের হও এটা শরীয়তে বৈধ নয় সাত নম্বরে দাড়ি যদি কোনো পুরুষ মুখে না রাখে তাহলে তার স্ত্রী তাকে পরিপূর্ণ ভালোবাসবে না কাক্ষই না একজন নারী নারীর চেহারাকে ভালোবাসে না একজন নারী চাই পরিপূর্ণ পুরুষ আর পুরুষের আলামত কি মুখের মধ্যে দাড়ি এবং মোজ দেখবেন আপনারা সিংহ সিংহের ঘাড়ে কিশোর আছে না নাই সিংহের কি আছে নাই এবং দেখবেন পশুর মধ্যে পশু পাখির মধ্যে পুরুষ যেটা তার দেখতেই ভিন্ন দেখা যায় যায় না যায় না হৃষ্ট পুষ্ট মোটা তাজা বা তার সামনেটা বেশ একটু এ দেখা যায় বুঝাই যায় পুরুষ তাহলে পুরুষ পুরুষ বুঝবেন কি দিয়ে তাহলে একজন নারী কখনোই নারী মার্কা পুরুষকে পরিপূর্ণ ভালোবাসতে পারে না কয়েকগুলো সাত হ্যাঁ ছয় সাত আট নম্বরে কারণ হচ্ছে যে যে পুরুষ মুখে দাড়ি রাখবে না তাকে তার স্ত্রী পরিপূর্ণ ভয় করবে না একজন নারী শাসন করবে কে পুরুষ তার পুরুষের যদি আলামতি না থাকে তাহলে তাকে ভয় করবে না এটাই নিয়ম সিংহী যদি জঙ্গলের রাজা হয়ে যায় মানবে পশুরা কি বলেন মানবে কখনই না একজন মনে রাখবেন যে সমস্ত পুরুষদের মুখে দাড়ি নাই তাদের স্ত্রীরা তাদেরকে হান্ড্রেড পারসেন্ট তাদেরকে মানবে না কোন সন্দেহ নেই একজন পুরুষ হিসাবে যে একজন স্ত্রী সে পরিপূর্ণ শাসক বা পরিচালক হতে পারে না অবশ্যই পরিচালক হওয়ার জন্য পরিপূর্ণ পুরুষ হওয়া দরকার আর পুরুষের মুখে দাড়ি থাকা দরকার অনেকেই মনে করে দাড়ি না রাখাটাই সৌন্দর্য আসলে দাঁড়িয়ে রাখাটাই সৌন্দর্য কারণ সমস্ত নবী রসুলগণ পৃথিবীর আপন আপন যুগে সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন এবং তাদের মুখে দাঁড়িয়ে ছিল যদি দাড়িটা অসুন্দরের কারণ হতো তাহলে আল্লাহরম তার নবী রসুলদের দাড়ি দিতেন না দাড়ি দিতেন না এবং মোহাম্মদুর রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন যাবে রাজে বলছেন পূর্ণিমার চাঁদের দিকে একবার দেখি আর রাসুলের দিকে একবার দেখি চাঁদের সৌন্দর্য রাসুলের সৌন্দর্যের কাছে হার মেনে যায় তাহলে রাসুলের মুখে যদি দাড়ি সৌন্দর্য মহাম আল্লাহ রব্বুল আলমিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার মুখে দাড়ি দিয়ে তার চেহারাটাকে অসুন্দর করে দিতে পারেন তখনই না দশ নম্বর কারণ বন্ধুরা যেই পুরুষের মুখে দাড়ি নেই সেই পুরুষ তার পুরুষোত্তর যে ক্ষমতা এখানে অবশ্যই সে দুর্বল পরিপূর্ণ স্ত্রীর হক আদাও করতে পারবে না এটা মেডিকেল সায়েন্স প্রমাণিত যারা দাড়ি কাটে তাদের যৌন ক্ষমতা ধীরে 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 দুর্বল হয়ে যায় এবং বর্তমান যুগে এর আগে আপনাদের বলেছি একজন নারী নষ্ট হলে কিন্তু তার যৌন ক্ষমতা বেড়ে যায় পুরুষ কিন্তু উল্টাপাল্টা চললে তার জনক্ষমতা দুর্বল হয়ে যায় কাজে এই যে নেটের যুগে ফিল্মের যুগে পুরুষরা যদি শক্তিশালী না হয় নারীরা কিন্তু নানে বামে চলার চেষ্টা করবে যদি দিনের শিক্ষা না থাকে এই জন্যে বর্তমানে পুরুষদের বেশি শক্তিশালী হওয়া দরকার মুখে পূর্ণ দায়ী রাখা দরকার এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জামিন আহেবুল জামাল আল্লাহ সুন্দর বারো বারো নম্বর কারণ আল্লাহ সুন্দর এবং সুন্দর মুখের যদি দাড়ি কাটা হয় সেভ করা হয় কি হয় সেভ করলে মুখের যে লাবণ্যতা যে ক্যালসিয়ামটা এটা শর্ট হয়ে যায় বের হয়ে যায় বের হলে যতই সুন্দর মানুষ দেখবেন যারা দাড়ি কাটে লাবণ্যতার চেহারার মধ্যে কম থাকে কারণ এই ক্যালসিয়ামটা বের হয়ে যায় যতবার কাটে বের হয় গোড়া দিয়ে যখন দাড়ি ছেড়ে দেবে আপনি দেখবেন যাদের মুখে দাড়ি আছে কয়েকটা মানুষের মুখে দাড়ি ছিল না তখনকার চেহারা দাঁড়িয়ে রাখার পরে চেহারা দেখেন তার মধ্যে একটা লাবণ্যতা আছে নূর আছে অবশ্যই এছাড়া আরো বেশ তার বারোটা কারণ আপনাদেরকে বললাম এই বারোটা কারণে এছাড়া আরেকটা কারণ তেরো নম্বর কারণ হচ্ছে দাড়ি ফেলাই দেওয়া মানে শয়তানের কাজ কারণ শয়তানের কাজ কি পরিবর্তন করা সৃষ্টির মাঝে শয়তানের কাজ সৃষ্টির মাঝে পরিবর্তন করা আমি মানুষকে নির্দেশ করবো আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন করার জন্য সৃষ্টিতে আমার বোনের মুখে দাড়ি নেই আমার মুখে আল্লাহ দাড়ি দিলেন আমি দাড়ি ফেলাই দিয়ে আমার বোনের মতো হয়ে গেলাম তাহলে কি শয়তানের কাজটা হলো না তেরো নম্বর চোদ্দ নম্বর কারণ একটা কারণ চোদ্দ নম্বর এবার হজে ওই প্রশ্নের প্রশ্ন আসছিল চোদ্দটা কারণে দাঁড়িয়ে রাখতে বলছিলাম চোদ্দ নম্বর কারণটা কালাকুলি আমার মনে হয় একটাই প্রথমটা যথেষ্ট হবে জন্য যে আমি মুসলিম আমি আল্লাহ রসুলের নির্দেশ মানতে বাধ্য এখানে যেটা একটা কথা আমাদের বলে রাখি আজকে শেষ করব সুন্নত মনে করে অনেকে দায় রাখা আসলে সুন্নতের অর্থ দুইটা হয় একটা হলো ওয়াজিবের মোকাবেলায় সুন্নত করলে নেকি আছে ছেড়ে দিলে পাপ নাই ওয়াজিব করলে নেকি আছে ছেড়ে দিলে পাপ আছে শাস্তি আছে এখানে এই সুন্নত যখন বলা হয় যে দাড়ি রাখা সুন্নত এই সুন্নতের উদ্দেশ্য না সুন্নতের আরেকটা অর্থ হলো আদর্শ আদর্শ আর সেটা হলো রাসুরের জীবনের সব কিছুই সুন্নত আর এই আদর্শের মধ্যে অজীব হতে পারে ফরজ হতে পারে লকুন হতে পারে সুন্নত হতে মোস্তাব মাকরু হারাম হতে পারে ছাড়ার হতে পারে করার হতে পারে বাম হাতে পানি পান না করা সুন্নত না কি বলেন নান হাতে পান করা সুন্নত বাম হাতে পান করা তাহলে হারাব রাসুলের আদর্শের মধ্যেই তারা রাদশের পুরো জীবনের আদর্শগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে পুরো আদর্শটাই সুন্নত তাই যখন আমরা বলি সুন্দর দাড়ি রাখা এরস রাসুলের আদর্শ এই না যে ছাড়লে ভালো না ছাড়লে পাপ নাই এই কথা কিন্তু ঠিক না এমনটা যারা ধারণা করে সেটা ভুল যাই হোক দাঁড়ি ব্যাপারটা একটু শক্ত করেই বললাম কারণ আমাদের মাঝে দাড়ি নিয়ে অনেক অবহেলা এটা মোটেই উচিত না একজন মুসলিম হিসাবে এবং দাড়ি রাখবেন আল্লাহকে খুশি করার জন্যে ইনশা আল্লাহ দেখবেন এই দাড়িতে এও চোদ্দো নম্বর কারণটা বলি ফেলি হ্যাঁ চোদ্দো নম্বর কারণ মনে আসছে যেহেতু বলে দিই সেটা হলো বনদেরকে বলবো আমার বনদেরকে বলবো নারীদেরকে বলবো আপনি আপনার স্বামীর মুখে দাড়ি চান না ঠিক আছে দাড়ি না থাকলে ওই দাড়ি ছাড়া লোকটা ডানে বামেও কিন্তু বোন আরো অনেকজনকে দেখার চেষ্টা করে দেখতেও পারে কেউ কিছু ভালোও না মাইন্ডও করে না কি বলেন ঠিক না বেটি বন্ধের বলবো আপনার স্বামীর মুখে দাড়ি হয়ে গেলে এই দাড়ি মুখ নিয়ে আর ডানে বামে দেখবেন শুধুমাত্র আপনাকেই দেখবে এটাও তো একটা উপকার কি বলেন আপনারা হ্যাঁ এই জন্য বলবো যে আপনারা হেল্প করবেন রাখতে বলবেন আজ ইউরোপে আমেরিকায় বিভিন্ন দেশে আজকে অনেক বোন ইসলামের পথে এসে স্বামীদেরকে বাধ্য করছে এমনও বোন আছে স্বামী দাড়ি না রাখার কারণে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তোমার মতো এই ধরনের আমি স্বামী চাই না নারী মার্কা আমি স্বামী চাই না আমি চাই পুরুষ মার্কে স্বামী তাহলে বন্ধুরা এই চোদ্দ নম্বর কারণটা মনে রাখবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যাদের মুখে দাড়ি নাই চেষ্টা করেন নিহত করে ফেলেন এটা আইব কিছুই না আপনি মুসলিম আপনি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের কাছে আত্মসমর্পণকারী আজকে এখানে শেষ করছি আমাদের লাইফে আরও অনেক ভাইরা হয়তো অনেক প্রশ্ন করেছেন আপনার উত্তর দেওয়া সম্ভব না এই সালা ভবিষ্যতে আমরা হয়তো সামনে সপ্তাহের শুধু প্রশ্ন উত্তর পর্ব করবো আমরা শুরুতে আমরা প্রশ্ন উত্তরের গুরুত্ব বলে আপনারা প্রশ্ন করবেন আপনার উত্তর দেব আশা করি আমাদের সঙ্গে যারা উপস্থিতি আছেন তারাও আজকে হয়তো আমাদের আলোচনা আমরা শুনেছি বুঝেছি বা আমল করব যারা আমাদের এটিএন বাংলা নিউজের লাইফে আছেন সকল ভাই বোনদেরকে আমাদের পরিশেষে আমাদের অন্তর অস্ত্রস্থল থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমাদের এই অনুষ্ঠানে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ অশেষ মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা এইভাবে আশা করি আবার আপনাদেরকে পাব আল্লাহ আমাদেরকে সেই ট্রফিক দান করে আমিন আসসালাম মহম্মদ আল্লাহ আলী ওসাই আজমাইন আসসালামু আলাইকুম আরহামাক